সবাইকে তাক লাগিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও অতীত অভিজ্ঞতার কারণে সিদ্ধান্ত পাল্টেছেন LM10। স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া একটা সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। তিনি আরও জানান, অনেক ক্লাব থেকে প্রস্তাব থাকলেও ফুটবলের নতুন স্বাদ পেতেই ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন মেসি। সৌদি আরবের ক্লাব আল হেলালের টাকার বস্তা ও বার্সেলোনার ফেরার আবেগ সব উপেক্ষা করে নতুন পথে এখন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন লিওনেল মেসি। LM10-এর নতুন গন্তব্য এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। বলা হচ্ছে ব্রান্ড জগতের দুই দানব অ্যাডিডাস ও অ্যাপেলের মধ্যস্থতায় ইন্টার মিয়ামিতে যাচ্ছেন তিনি। দক্ষিণ ফ্লোরিডার এই শহরকে বেছে নেওয়ার পিছনে আছে ক্লাবটির অন্যতম কর্ণধার ডেভিড বেকহামের বড় ভূমিকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মেসি জানায়, ফুটবলে নতুন স্বাদ পেতেই মিয়ামিকে বেছে নিয়েছেন তিনি। লিওনেল মেসি আরও জানায়, আমি মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, চুক্তি সম্পূর্ণর কাজ এখনও শেষ হয়নি, কিছু বিষয় এখনও বাকি আছে, তবু এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি আমি। বিশ্বকাপ জিতেছি আর বার্সেলোনাতেও যেতে পারছি না, এজন্য এমন পরিস্থিতিতে ফুটবলের অন্য স্বাদ পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমি। প্রিয় দর্শক বন্ধুরা, মেসির এই সিদ্ধান্তকে আপনারা কি গ্রহণযোগ্য মনে করছেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের নিউজ এক্সট্রাভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।